আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিহাদ টেক বিডি চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ডিভাইস ফন্ট বা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যে ল্যাঙ্গুয়েজটির সাইজ রয়েছে বা যে ল্যাঙ্গুয়েজটি আপনি বর্তমানে দেখতেছেন সেটা কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। তো এই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কিভাবে আপনি স্টাইলিস্ট বাংলা ইংলিশ ফন্ট ইনস্টল করে আপনি ব্যবহার করবেন তার প্রসেসটা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ফিহাদ টেক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমার মোবাইলে দেখতে পাচ্ছেন এইখানে যে সফটওয়্যারগুলি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, তো এটা হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। তো সেটিংয়ের যে ল্যাঙ্গুয়েজগুলি দেখায় সেটাও কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ফন্ট। তো এটা চাইলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর উপরে সার্চ বারে ট্যাপ করে দেবেন, তারপর এখানে ট্যাপ করবেন জ্যাট ফন্ট। তো জ্যাট ফন্টের পরে এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি দেখাচ্ছে। তো এই সফটওয়্যারটি আমার এখানে ওপেন দেখাচ্ছে, সো কেননা এটা কিন্তু আমার ইনস্টল করে নিয়েছি। তো অবশ্যই আপনি সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল ফন্ট, তারপরে দা ফন্ট, তারপর এখানে রয়েছে 101 ফ্রি ফন্ট, তারপর ফন্ট স্পেস। তো এখানে দি ফন্ট এটার পর আমি ট্যাপ করে দিলাম। তো এখানে আপনি অনেকগুলি ফন্ট দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো ফন্টের ডান সাইডে ডাউনলোড অপশন বা ডাউনলোড আইকন দেখতে পারবেন। তো এটার উপর আপনি ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর এখানে তার পাশে ডাউনলোডের আইকনের উপর এই আইকনের উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফন্টটা দেখাচ্ছে। তো এটা আমি ট্যাপ করে নিলাম। তো তারপর নিচে ইগনোর এটার উপর আমি ট্যাপ করি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই অপশনটি চলে আসছে। তো এই নিচে অ্যাপ্লাই অপশনের উপর ট্যাপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নট সাপোর্ট দিস ডিভাইস। তো আমার মোবাইলটি হচ্ছে স্যামসাংয়ের Z40 মোবাইল, তো এটাতে কিন্তু এই ফোনটা সাপোর্ট করবে না। তো আপনার যদি স্যামসাং অথবা Xiaomi MI UI তো হাওয়াই অনার, তারপরে ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো অ্যান্ড ইনফিনিক্স, এলজি UX, ভেলভেট UL, তারপরে অনার, ম্যাজিক UI, তো এই ডিভাইসের মোবাইল যদি আপনার থেকে থাকে, তো এই ডিভাইসের মোবাইল থাকলে কিন্তু আপনি এই কাস্টম বাংলা ইংলিশ ফন্ট আপনি ইনস্টল করে আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন। তো আমার মোবাইল হচ্ছে স্যামসাংয়ের Z40 মোবাইল, তো এটাতে হবে না, সরি। তো আপনার যদি এই মোবাইলগুলি থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনার বাংলা ইংরেজি স্টাইলিশ ফন্ট আপনি ব্যবহার করতে পারবেন। তো আজ এই পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর না ভালো লেগে থাকলে অবশ্যই একটি ডিসলাইক দিন। কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।